ও মা, আজ সকাল সকাল কি ভাগ্যের দুয়ার খুলে গেল নাকি! সকালবেলা বেরোতে না বেরোতেই একটা মোবাইল পেয়ে গেলাম। যাক, এটা বিক্রি করে কয়েকদিন ভালো মতোই চলা যাবে। কিন্তু কোন বোকা সকাল সকাল এমন একটা মোবাইল রাস্তার পাশে ফেলে রেখে গেছে! যাক, অত ভেবে কাজ নেই, ফোনটা পেয়ে তো আমার উপকারই হলো। আপাতত এই ফোনটা নিয়ে বাসায় যাই। এ কথা বলে কালু কাক মোবাইল ফোনটা নিয়ে তার বাসায় যায়। কালু কাক একটা চোর ছিল, চুরি করে কালু কাক তার নিজের খরচ চালাতো। যাক বাবা, মোবাইলটা সাবধানে লুকিয়ে বাসা অবধি নিয়ে আসতে পেরেছি। এবার সুযোগ বুঝে মোবাইলটা বিক্রি করে দিতে হবে। কালু কাক এসব কথা বলতে না বলতেই মোবাইল ফোনটা বেজে ওঠে আর মোবাইলটা বাজতেই থাকে। কিন্তু কালু কাক কিছুতেই ফোনের গান বন্ধ করতে পারছিল না। এ কি, এই মোবাইল ফোনটা তো দেখছি বাজতে শুরু করলো, তাও আবার দেবী মায়ের গান বাজছে। কিন্তু এই গানটা বন্ধ করব কি করে? এটা যদি এভাবে বাজতে থাকে তবে তো আমার 12টা বেজে যাবে। না, এই গান তো কিছুতেই বন্ধ হচ্ছে না। বুঝেছি, এই মোবাইলটাকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখতে হবে। কিন্তু কোথায় লুকাবো, কোথায় লুকাবো? এ কথা বলে কালু কাক মোবাইল ফোনটা গিলে খেয়ে ফেলে। ও, এতক্ষণে ফোনটার গান বন্ধ হলো। তবে এবার মোবাইলটা আমার পেটের মধ্যেই থাকুক, সময় মতো এটাকে বের করে নিব। এ কথা বলে কালু কাক শান্তিতে তার পেটে ডানা বুলাতে থাকে। অমনি ফোনটা বেজে ওঠে। ধুর বাবা, এটা তো দেখছি ডানার ছোঁয়াতেও বেজে উঠছে, তাও আবার আমার পেটের মধ্যে। এটা তো অদ্ভুত ব্যাপার। তবে এই মোবাইলটা পেট থেকে বের না করে এটা পেটে রেখে অন্য ফোন দিয়ে আসতে হবে। আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। এরপর কালু কাক একজন সাধুর বেশ ধরে আর জঙ্গলের সব থেকে পুরনো বট গাছের নিচে সাধুর বেশে বসে থাকে। আর অন্যান্য পাখিরা কালু কাকের এমন বেশ কিছুতেই ধরতে পারে না। এ কি, এই পুরনো বট গাছের নিচে আবার ইনি কে? এভাবে সাধুর মতো বসে আছে আগে তো কখনো দেখিনি। হ্যাঁ গো সুখী দিদি, আমিও তো সেই একই কথা ভাবছি, কে এই পাখিটা? তবে দিদি, এখানে সারাদিন ভাবনা চিন্তা করলেও তো আমরা ওনার পরিচয় জানতে পারবো না। তার থেকে বরং আমরা ওনার কাছে গিয়ে দেখি ওই নতুন পাখিটার পরিচয় জানতে পারে কিনা। চলো চলো দিদি। এরপর শালিক আর সুখী পায়রা মিলে ছদ্মবেশী কালু কাকের কাছে যায় আর তারা দেখে সাধুবেশী কালু কাক চোখ বুঝে আছে। সুখী পায়রা আর শালিকের শব্দ পেয়ে কালু কাক চোখ খোলে। আচ্ছা, কে আপনি? এমন সাধুবেশী এই পুরনো বট গাছটার নিচে বসে আছেন কেন? তবে কি আপনি কোনো সাধু? তুই একদম ঠিকই ধরেছিস রে বাছা, আমি স্বয়ং মহাদেবের পক্ষ থেকে এসেছি। মহাদেব আমাকে পাঠিয়েছে তার প্রতিনিধিত্ব করতে। আমি যে মহাদেব আর মা দুর্গার জয়গীতি নিয়ে এসেছি। তাই নাকি? তবে আপনি মহাদেবের পক্ষ থেকে প্রেরিত সাধু বাবা। আপনি মহাদেব আর মা দুর্গার জয়গান নিয়ে এসেছেন। তবে শোনান না সাধু বাবা সেই জয়গীতি। আমরা সেই জয়গীতি শুনে নিজেকে ধন্য করি। এরপর কালু কাক তার ডানা দিয়ে তার পেটে বুলিয়ে দেয় আর অমনি পেটের ভিতরে মোবাইল থেকে দেবী মায়ের জয়গান বাজতে শুরু করে। আর এই গান শুনে তো সুখী পায়রা আর শালিক হতবাক হয়ে যায়। এ কি, সত্যি তো দেবী মায়ের জয়গান বাজছে? জয়গান শুনে আমার হৃদয়টা একেবারে জুড়িয়ে গেল। আপনি সত্যি মহান সাধু বাবা, এই জঙ্গলে আপনি মহাদেবের দূত হয়ে এসেছেন। এবার তো বিশ্বাস করলি আমি একজন সাধু। তবে দে, এবার আমার দক্ষিণা দে। আর শোন, তোরা দুজনে পুরো জঙ্গলের পাখিদের কাছে আমার নাম ছড়িয়ে দে। হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি যাচ্ছি। আর এই নিন আপনার দক্ষিণা। এরপর সুখী পায়রা আর শালিক কালু কাককে দক্ষিণা দিয়ে চলে যায়। হা 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 হা, এরা তো সহজেই বোকা হয়ে গেল। যাক, আজ থেকে তবে নতুন ব্যবসা শুরু হলো, এ কাজ করে আমার খুব ভালোই চলবে। এরপর কালু কাকের নামটা দিন দিন ছড়িয়ে পড়ে, এমনকি দূর দূরান্তেও সাধুরূপী কালু কাকের নাম ছড়িয়ে পড়ে আর বিভিন্ন জঙ্গল থেকে পাখিরা কালু কাককে দেখতে আসতে থাকে। না, এত চিন্তা ভাবনা আর ভালো লাগছে না গিন্নি।
মোবাইলটা হারিয়ে ফেলে যে কি বিপদে পড়লাম আমি সেটা তোমাকে বলেই বোঝাতে পারবো না। ওই মোবাইলটাতে যে আমার ব্যবসার গুরুত্বপূর্ণ জিনিস ছিল, কত নাম্বার ছিল সেখানে, ওই মোবাইলটার জন্য তো আমি এবার ব্যবসার কাজও করতে পারছি না। বলো তো কি করি? কি আর বলি তোমাকে বলো, তুমি তো খুবই বোকা, কোনো না কোনো অঘটন তুমি ঘটিয়ে ছাড়ো। সেদিন সকালে তুমি পাশের জঙ্গলে গিয়ে মোবাইলটা হারিয়ে রেখে এলে, তোমাকে নিয়ে আমি আর পারি না। যাই হোক, পুলিশে জানিয়েও তো মোবাইলটা উদ্ধার করতে পারলে না, তাই আমি বলি কি, তুমি একবার পাশের জঙ্গলে সাধু বাবার কাছে যাও। শুনেছি ওই সাধু বাবা অনেক প্রসিদ্ধ, উনি নিশ্চয় তোমার মোবাইলটার সন্ধান দিতে পারবে। টুনির কথা মতো টোনা ছদ্মবেশি সাধু কালু কাকের কাছে যায়। কে বলছ তুই, আর আমার কাছে কেন এসেছিস বল আমাকে? এরপর কালু কাককে তার মোবাইল হারানোর ব্যাপারে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে তো কালু কাক বেশ ঘাবড়ে যায় আর ভাবতে থাকে, এসব আমি কি শুনলাম, ঘটনা তো মিলে যাচ্ছে একেবারে। তবে আমার পেটে যে মোবাইলটা আছে সেটা বোধ হয় এই টোনারই মোবাইল। না, ভয় পেলে চলবে না, ব্যাপারটা বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। আরে সাধু বাবা, কি ভাবছেন আপনি? বুঝেছি, আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না, তাই না? ভাবছেন তো হারানো মোবাইলে কল ঢুকে কিভাবে? আচ্ছা, আমি এক্ষুনি আমার হারিয়ে যাওয়া ফোনটাতে কল দিচ্ছি। এই কথা বলে টোনা তার হারানো মোবাইলটাতে কল দেয়। অমনি কালু কাকের পেটের মধ্যে থাকা মোবাইলটা থেকে দেবী মায়ের ইতি বাঁচতে থাকে। আরে এখানেই তো আমার মোবাইলটা বাঁচছে মনে হয়। আর বাবা, আমার কেন জানি মনে হচ্ছে আমার মোবাইলটা আপনার পেটের ভেতরেই বাঁচছে। না রে বাছা, তোর ভুল হচ্ছে। আসলে বাছা, ভগবানের ডাক এসেছে রে, ভগবানের ডাক। এক্ষুনি আমায় ধ্যানে বসতে হবে। যা, তুই এখান থেকে চলে যা, বাড়ি যা বলছি, বাড়ি যা। এরপর টোনা সেখান থেকে চলে আসে, কিন্তু টোনার সন্দেহ কিছুতেই কমছিল না, তাই সে সাধু বাবার উপর নজর রাখার জন্য রাতে আবারও সেখানে আসে আর গাছের আড়ালে দাঁড়িয়ে কালু কাকের উপর নজর রাখতে থাকে। উফ, সারাদিন আর এমন সাধুরূপে থাকতে ভালো লাগে না, তবে আজ কিন্তু জোর বাঁচা বেঁচে গেছি। ওই টোনা তো আমার কাছে এসেছিল মোবাইলের সন্ধান জানতে, আসলে ও তো জানে না আসল মোবাইলটা আমার পেটের মধ্যে। এইসব কথা টোনা আড়াল থেকে শুনতে পাচ্ছিল। আরে এই সাধু বাবা তাহলে একটা চোর, ব্যাটা চোর একটা, আমার মোবাইল তোর পেটে, আর তুই সেটা স্বীকার না করে ওই মোবাইলের সাহায্যে নিজেকে সাধু প্রমাণ করে লোকেদের ধোকা দিচ্ছিস। দাঁড়া, তোকে আমি মজাটা দেখাবো, কাল বুঝবি মজা, যখন আমি হাটে হাড়িটা ভাঙবো। এই কথা বলে টোনা চলে যায়। আর পরের দিন টোনা বাটি ভর্তি পায়েস নিয়ে সাধু বাবার কাছে আসে আর সাধুরূপী কালু কাককে খেতে দেয়। বাছা, এসব কি হঠাৎ পায়েস নিয়ে এসেছিস? আসলে বাবা, আমি আমার মোবাইলটার সন্ধান পেয়ে গেছি, তাই আপনাকে মিষ্টি মুখ করাতে এসেছি। আপনি দয়া করে পায়েসটা খেয়ে নিন বাবা, সবই যে আপনার জন্য সম্ভব হয়েছে, খান বাবা খান। টোনার কথা শুনে কালু কাক পায়েস খায় আর অমনি কালু কাকের বমি শুরু হয় আর বমির সাথে মোবাইলটাও বেরিয়ে আসে। শয়তান ভণ্ড সাধু কোথাকার, তুই আমার মোবাইল নিজের কাছে রেখে আর সেই মোবাইল দিয়ে তুই পাখিদের বোকা বানাচ্ছিস, এবার তো তোর আর রক্ষা নেই মোবাইল বাবা। এ কথা বলে টোনা কালু কাকের বেশভূষা খুলে দেয় আর সকলে কালু চোরকে চিনতে পায় আর সবাই মিলে কালু কাককে গণ পিটুনি দিয়ে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। এক জঙ্গলে অনেক পাখি বাস করত আর এইসব পাখির মধ্যে টুনি আর মিষ্টিটিও ছিল। টুনি আর মিষ্টিটি এ দুজনে খুব ভালো বন্ধু ছিল, তারা দুজনে পাশাপাশি বাসায় থাকত। তবে টুনি আর মিষ্টিটি এ কারোরই বাবা মা ছিল না, তারা দুজন অনাথ ছিল, তাই তারা দুই বান্ধবী কারখানায় কাজ করে নিজেদের খরচ চালাতো। সই, এই সই, কোথায় তুই? তোর সব কাজ হলো? তা বলছি, তুই কি আজ কাজে যাবি না সই? হ্যাঁ রে সই, এই তো আমি, আর আমি তো কাজে যাব, কিন্তু এখনো তো কাজে যাওয়ার সময় হয়নি। তুই আজ এত সকাল সকাল কাজে যাওয়ার জন্য এসেছিস যে, তা বলছিস সই, তুই কি সকালে খেয়েছিস?
আসলে সই, আজ শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে, তাই আর রান্না করিনি রে, আর খেতেও পারিনি। ও, সে কথা তো আগে বলবি সই, তো ইতস্ত করছিস কেন, আমি তো রান্না করেছি। আয় ঘরে আয়, দুই বান্ধবী মিলে খাবার খাই, তারপর একসাথে দুজনে কাজে যাব। এরপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে ঘরে যায়, আর দুজনে মিলে ঘরে গিয়ে খাবার খায়। টুনি দুপুরে খাওয়ার জন্য কিছু খাবার সাথে নেয়, তারপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে কাজে যাওয়ার জন্য রওনা দেয়। দিদি ভাই, কোথায় যাচ্ছিস তোরা, এদিকে একটু আসবি? এই দিদি ভাইরা, আয় না একটু এদিকে। না ঠাকুমা, এখন তো আমরা কাজে যাচ্ছি, এখন তোমার কাছে যাওয়ার সময় নেই আমাদের, এখন অযথা বিরক্ত করে না তো। আহা সই, তুই ঠাকুমাকে এভাবে বলছিস কেন, উনি এই জঙ্গলের সব পাখিদের বড়, আর বুড়ি ঠাকুমা আমাদের মুরব্বী, তাই উনি যতই গরিব বা ভিক্ষুক হোক না কেন, ঠাকুমাকে আমাদের সম্মান করা উচিত। আর কাজে তো একটু পরে গেলেও হবে, তাই চল আগে গিয়ে শুনে আসি ঠাকুমা কি বলে। এরপর টুনি আর মিষ্টি টিয়ে মিলে বৃদ্ধা শালিকের কাছে যায়। হ্যাঁ গো ঠাকুমা, বলো কি বলবে, কি জন্য ডেকেছিলে আমাদের? বলছি ঠাকুমা, তোমার কি কোনো সাহায্য দরকার, বলো আমাকে। আসলে দিদি ভাই, সকাল থেকে এমন করে পথের দ্বারে বসে আছি, কিন্তু একটা পয়সাও পাইনি, এদিকে আমার খিদেও পেয়েছে খুব, আমি এখন কি খাই বলতো, তাই বলছি তোরা কি আমায় একটু খেতে দিবি? আমরা কি করে তোমায় খেতে দিব ঠাকুমা, আমাদের কাছে তো সামান্য একটু খাবার আছে, আর সেটা দুপুরে খাওয়ার জন্য। এখন তোমার যদি এই খাবারটুকু দিয়ে দে, তবে কি আমরা দুপুরে না খেয়ে থাকবো নাকি, তুমি বলো তো। তুই একটু থাম না সই, আমাদের কাছে তো টাকা আছে, আমরা দুপুরে খাবার কিনে খেয়ে নিব। এই নাও ঠাকুমা, তুমি এই খাবারটুকু খেয়ে নাও। আর তারপর টুনি আর মিষ্টি টিয়ে কাজে চলে যায়। এভাবে টুনি আর মিষ্টি টিয়ে দিন কাটছিল। সই, এই সই, কাল তো আমাদের কোনো কাজ নেই, কারখানাও বন্ধ, তা চল না সই, কাল আমরা দুজনে কোথাও একটু ঘুরতে যাই। এটা তুই ঠিকই বলেছিস সই, আমিও মনে মনে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, তুই একেবারে আমার মনের কথাটাই বলে দিয়েছিস। আচ্ছা সই, কাল সকাল সকাল তুই আমার বাসায় চলে আসিস, আমরা কাল দক্ষিণের জঙ্গলে ঘুরতে যাব। যাকে, সন্ধ্যা হয়ে এলো, তুই এখন বাসায় যা তো, সারা দিন কাজ করেছি, এখন বড্ড ক্লান্ত লাগছে। এরপর মিষ্টিটি তার বাসায় চলে যায়। আর পরের দিন সকালে মিষ্টিটি টুনির বাসায় যায়। তারপর দুই বান্ধবী মিলে দক্ষিণের জঙ্গলে ঘুরতে যায়। বাহ সই, এই জঙ্গলটা তো অনেক সুন্দর, আমাদের জঙ্গলের থেকে এটা অনেক সুন্দর, তুই আমাকে এখানে নিয়ে এসে অনেক ভালো করেছিস রে সই, আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আর তুই খেয়াল করেছিস সই, এই জঙ্গলটা পাথরের উপরে। আমার মনও অনেক ভালো হয়েছে রে। আর সই, তুই দেখেছিস এই জঙ্গলে কত সুন্দর সুন্দর ফল, চল আমরা কোনো ডালে বসে মজা করে খাই, তারপর না হয় আবার জঙ্গলে ঘুরবো। এরপর মিষ্টিটি আর টুনি মিলে একটা গাছের ডালে বসে কিছু ফল খায়। আর ফল খাওয়া শেষে দুই বান্ধবী মিলে আবারও জঙ্গলে ঘুরতে শুরু করে। আর জঙ্গলে ঘোরার সময় অনেক ঝড় ওঠে, আর সেই ঝড়েই টুনি আর মিষ্টিটি একটা খাদের মধ্যে পড়ে যায়। আর খাদে পড়ে তো টুনি আর মিষ্টিটি অবাক হয়ে যায়, কারণ তারা খাদে পড়ে অদ্ভুত এক জঙ্গলে চলে এসেছে। সই, এই সই, আমরা এ কোথায় চলে এলাম রে, আমি ভেবেছিলাম আমরা বোধহয় খাদে পড়ে গিয়ে মরে যাব, তবে কি আমরা খাদে পড়ে মরে গিয়ে স্বর্গে চলে এলাম নাকি রে, এ তো স্বর্গের মতো সুন্দর জায়গা। তুই কি পাগল হলি নাকি রে, হ্যাঁ এই জায়গাটা সুন্দর বলে কি এটা স্বর্গ নাকি, চল তো জায়গা ভালো করে আগে ঘুরে দেখি। এরপর টুনি আর মিষ্টি মিলে জায়গাটা ভালো করে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে তারা দুজনে অদ্ভুত দুটো ঘর দেখতে পায়, যে দুটো ঘরের উপর দুটো গোলাপি মেঘের খণ্ড ভেসেছিল,
এমন মেঘওয়ালা দুই ঘর দেখে টুনি ও মিষ্টিটি ভীষণ অবাক হয়ে যায়। এ কি দুটো গোলাপি মেঘ! জীবনে তো কখনো আমি গোলাপি মেঘ দেখিনি রে। আমি তো জানি মেঘের রং সাদা হয়, তাছাড়া দুই গোলাপি মেঘের নিচে তো দেখছি দুটো কি সুন্দর ঘর। সই, আমার কিন্তু খুব ভয় করছে রে, এ আমরা কোথায় চলে এলাম? ভয় পেও না তোমরা, তোমরা এখন মেঘের দেশে আছো, আর আমরা দুই গোলাপি মেঘ তোমাদের কোনো ক্ষতি করব না। তবে তোমরা দুজন যদি আমাদের দুই মেঘের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে তোমরা পুরস্কৃত হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা দিতে হবে? আর পরীক্ষায় উত্তীর্ণ হলে পুরস্কৃত হব? এ কোন আজব জায়গা রে বাবা। হ্যাঁ, প্রথম মেঘ বন্ধু একদম ঠিক কথাই বলেছে। যাই হোক, এবার আসল কথাটা বলি। তোমরা এবার আমার ঘরে এসো, আমার ঘরে অনেক ধন রত্ন পাবে তোমরা। দ্বিতীয় বন্ধু একদম ঠিক কথাই বলেছে, দ্বিতীয় বন্ধুর ঘরে অনেক ধন সম্পদ আছে। কিন্তু আমার ঘরে একজন অসুস্থ বৃদ্ধা আছে, যে বৃদ্ধার অনেক সেবা প্রয়োজন। তোমরা যদি চাও তো আমার ঘরে এসে বৃদ্ধার সেবা করতে পারো। আরে ধুর, বৃদ্ধার সেবা যত্ন এইসব করে কি লাভ বলতো? তুমিও না প্রথম মেঘ বোকার মতো কথা বলো, দ্বিতীয় মেঘের ঘরে সম্পদ রেখে কে তোমার ঘরে ওই বৃদ্ধা সেবা করবে বলতো? সই, আমি যাব প্রথম মেঘের ঘরে ওই বৃদ্ধার সেবা করতে। না জানি অসুস্থ বৃদ্ধা ওই ঘরে কত কষ্ট পাচ্ছে, আমি করব ওনার সেবা। তুইও না সই, চিরকাল বোকায় রয়ে গেলি। যাই হোক, তোর সাথে কথা বলে আর সময় নষ্ট করব না আমি। আর শোন, আমি চললাম দ্বিতীয় মেঘের ঘরে। এরপর মিষ্টিটি দ্বিতীয় গোলাপি মেঘের ঘরে যায়, আর টুনি প্রথম গোলাপি মেঘের ঘরে যায়। কিন্তু মিষ্টিটি দ্বিতীয় গোলাপি মেঘের ঘরে গিয়ে দেখে সেখানে ধনরত্নের বদলে একটা বাজ পাখি বসে আছে। লোভে পড়ে আমার ঘরে চলেই এসেছিস, তবে আজ আর তোর মুক্তি নেই, তোকে খেয়েই আমি খিদা মিটাবো। আসলে এভাবে লোভ দেখিয়েই তো আমি আমার খাবার জোগাড় করি। এ কথা বলে বাজ পাখি মিষ্টিটিকে খেয়ে ফেলে। আর এদিকে টুনি প্রথম মেঘের ঘরে গিয়ে দেখে সেখানে একটা অসুস্থ পেঁচা জ্বরে কাতরাচ্ছে। এদিকে টুনি বৃদ্ধা পেঁচার অনেক সেবা যত্ন করে পেঁচাকে সুস্থ করে তোলে। তোকে অনেক ধন্যবাদ দিদি ভাই, আমার এত সেবা যত্ন করার জন্য, সত্যি তুই পুরস্কার পাওয়ার যোগ্য। এ কথা বলে পেঁচা জাদু করে এক থলে হিরে নিয়ে টুনিকে দেয়, আর সেসব হিরে নিয়ে টুনি বাসায় ফিরে আসে, আর হিরেগুলোর সাহায্যে সুখে দিন কাটাতে শুরু করে। অনেক দিন আগের কথা, মাধবপুর বনে একটা টুনি পাখি একাই তার বাসায় থাকতো। আপন বলতে টুনির তেমন কেউ ছিল না। টুনির একটা মুরগির খামার আছে, সেখান থেকে মুরগি ও মুরগির ডিম বিক্রি করে টুনি তার সংসার চালাতো। যাক বাবা, আজ আমার ঘুমটা একটু সকাল সকাল ভাঙলো। যাই, এখন বরং আমি খামারের মুরগিগুলোকে খাবার খেতে দেই, আর তারপর আমার নিজের জন্য রান্না করব। এ কথা বলে টুনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে, আর কিছু দানা নিয়ে খামারে যায়, আর মুরগিগুলোকে খেতে দেয়। দানা পেয়ে মুরগিগুলো গপ গপ করে দানা খেতে থাকে। বাহ, আমার মুরগিগুলো তো খুব তাড়াতাড়ি দেখছি বড় হয়ে যাচ্ছে, আর কদিন পরেই মনে হয় ডিম দিবে। আর মুরগিগুলো বড় হবে নাই বা কেন, আমি তো আমার নিজের থেকে এই মুরগিগুলোকে বেশি ভালোবাসি, বেশি যত্ন নেই। এসব বলে টুনি আবারও তার বাসায় ফিরে যায়, আর নিজের জন্য রান্না করতে থাকে। এভাবে মুরগিগুলোকে নিয়ে টুনি অনেক সুখে তার দিন কাটাতো। একদিন টুনি খামার থেকে দুটি মুরগি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়, আর টুনি যেই পথ দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশেই ছিল একটা বড় গুহা, আর সেই গুহায় থাকতো একটা চতুর শিয়াল। ধুর, সেই কখন থেকে শুয়ে আছি কিন্তু চোখে কোনো ঘুম আসছে না, আর আসবে বাই বা কি করে, পেটে কোনো খাবার না থাকলে কখন ঘুম আসে নাকি? না, যাই বনে গিয়ে দেখি কোনো শিকার পায় কি না। এ কথা বলে শিয়াল গুহা থেকে বেরিয়ে বনে চলে আসে, আর আশেপাশে মুরগি খুঁজতে থাকে, কিন্তু সে আশেপাশে কোনো মুরগি দেখতে পায় না। ধুর বাবা,
কখন থেকে খাবার খুঁজছি, কিন্তু কিছুই তো পাচ্ছি না। না, সামনের দিকে আরেকটু এগিয়ে যাই, যদি কোনো খাবার পাই। খিদের জ্বালায় পেটটা তো একেবারে চোচো করছে। এ কথা বলে শিয়াল সামনের দিকে এগিয়ে যায়। আর হঠাৎই সে দেখে সামনে একটা মুরগির খামার। এ দেখে তো শিয়াল অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। একটা নয়, দুটো নয়, পুরো একটা মুরগির খামার। আমার জিভেতে তো একেবারে জল চলে এলো। যাই, আমি এখন মুরগিগুলো ধরে ধরে খাই। আরে না না না, এখন তো দিন। আরে ওটা টুনি পাখি না, তো বাসার ভেতর ঢুকলো, এখন যাওয়া যাবে না। এখন বরং আমি বাসায় চলে যাই, রাতেই বরং মুরগি চুরি করে খাবো। এ কথা বলে শিয়াল খুশি মনে তার গুহায় ফিরে যায় আর রাত হওয়ার অপেক্ষা করে। এরপর সন্ধ্যা হতে টুনি মুরগিকে খাঁচায় বন্ধ করে সমস্ত কাজ শেষ করে ঘরে চলে যায় আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে শিয়াল তাড়াতাড়ি সেই খামারের সামনে আসে আর গেট খুলে দুটো মুরগি চুরি করে নিয়ে ছুটে তার গুহায় চলে যায় আর মজা করে মুরগি দুটো খায়। আর সকালবেলা টুনি যখন তার খামারে যায়, তখন দুটো মুরগি কম দেখে তো অনেক চিন্তায় পড়ে যায়। সে কি, আমি তো কাল সন্ধেবেলায় সব মুরগি ঠিক করে রেখে গেলাম, তাহলে আমার দুটো মুরগি কোথায় গেল? নিশ্চয়ই আমার মুরগি দুটো কেউ চুরি করে নিয়ে গেছে, কিন্তু কে নিল, কে আমার এত বড় সর্বনাশ করলো? এরপর টুনি তার বাসায় যায়। আর সেই দিন থেকে শিয়াল রোজ রাতে এসে সেই খামার থেকে দুটো করে মুরগি চুরি করে নিয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। আর টুনির খামার থেকে দুটো করে মুরগি কমতেই থাকে। একদিন টুনি অনেক চিন্তিত হয়ে সুখি পায়রার বাসায় যায় আর সব ঘটনা খুলে বলে। জানি না টুনি, কে যে তোমার এত বড় সর্বনাশ করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা টুনি, তুমি তোমার খামারের গেটটা ভালো করে লাগাও তো। সে আর বলতে, জানো আর কদিন পরেই আমার মুরগিগুলো ডিম দিবে, কিন্তু তার আগে আমার মুরগিগুলো চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা বোন, আমি তবে বাসায় যাই কেমন? চিন্তায় চিন্তায় আমার মাথাটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এরপর টুনি বাসায় চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন রাতে টুনি যখন ঘুমিয়েছিল, তখনই খামারের সামনে শিয়াল আসে আর মুরগিগুলো জোরে জোরে চিৎকার করতে থাকে। তখনই টুনির ঘুম ভেঙে যায় আর বাহিরে বেরিয়ে টুনি দেখে শিয়াল তার মুরগি নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, তাহলে এই শয়তান শিয়ালই আমার মুরগি প্রতিদিন চুরি করে খায়। খামার এত ভালো করে বেঁধে দেওয়ার পরেও তবুও ওই পাজি শিয়াল আমার মুরগিগুলোকে খাচ্ছে। এবার আমি ওই শিয়ালকে শিক্ষা দিবই আর একটা সুন্দর ভাত বানাবো, তখন দেখি এই ধূর্ত শিয়াল আমার মুরগি কি করে চুরি করে খায়। এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। আর টুনি তার ভাবনা মতোই বাঁশ দিয়ে একটা খাঁচা বানাতে থাকে ওই শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করার জন্য। এরপর টুনির খাঁচা বানানো শেষ হলে সন্ধেবেলায় টুনি একটা সাদা ধবধবে মুরগি এনে সেই খাঁচার ভেতর ভরে রাখে। তারপর খাঁচার দরজায় একটা দড়ি বাঁধে আর রাত হতেই টুনি দড়ির একটা কোণ ধরে আড়ালে বসে থাকে আর শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। শয়তান শিয়াল, তুই আমার মুরগি খেয়ে মোটা তাজা হয়েছিস তাই না? আয় আয় শুধু আজ, মজাটা তোকে বোঝাবো আমি। কিন্তু শয়তান পাজি শিয়ালটা এখনো আসছে না কেন? টুনি যখন এইসব বলছিল, তখনই টুনি দেখে শিয়াল চুপি চুপি সেই সাদা মুরগির খাঁচার সামনে আসছে। তখন টুনি একদম চুপ হয়ে যায়। আরে বাহ, কি সুন্দর মোটা তাজা একটা সাদা ধবধবে মুরগি। আজ আবার দেখছি ওই টুনি খাঁচার দরজাটাও লাগায়নি, ভালোই হলো। আজ আমায় কষ্ট করে মুরগির দরজা খুলতে হবে না, যাই আর দেরি করা যাবে না। এসব বলে শিয়াল খুশি মনে সাদা মুরগিটা ধরার জন্য খাঁচার ভেতরে যায়
আর ঠিক তখনই টুনি তার হাতে দড়ি টান দিয়ে খাঁচার দরজা বন্ধ করে দিল। অমনি শিয়াল খাঁচার ভিতর বন্দি হয়ে গেল আর অনেক ছটপট করতে লাগলো। কি মজা কি মজা, শিয়াল আমার ফাঁদে আটকে গেছে, কি মজা কি মজা। যা না যা, এবার আমার মুরগি নিয়ে যা। শয়তান শিয়াল কোথাকার, তুই আমার অনেক কটা মুরগি চুরি করে খেয়েছিস, এবার এই খাঁচায় বন্দি হয়ে তুই তোর শাস্তি ভোগ কর। না না, আমাকে এভাবে বন্দি করে রেখো না, আমায় ছেড়ে দাও। আমি আর কোনোদিন তোমার মুরগি চুরি করতে আসবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমায়। এভাবে শিয়াল অনেক কাকুতি মিনতি করলেও টুনি তার কোনো কথাই শোনে না। এরপর কদিন শিয়াল সেই খাঁচায় বন্দি হয়ে থাকে আর কোনো খাবার না খাওয়ার কারণে শিয়ালের শরীর শুকিয়ে যেতে থাকে। এ দেখে টুনির অনেক মায়া হয় আর টুনি একদিন সকালে খাঁচা থেকে শিয়ালকে ছেড়ে দেয় আর শিয়াল ছুটে পালিয়ে যায়। আর টুনির সেই শাস্তির ভয়ে শিয়াল আর কোনো দিনও মুরগি চুরি করতে আসতো না। আর তখন থেকে টুনি আবারও আগের মতোই তার দিন কাটাতো।